হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব কমন একটা রেসিপি, হিঙের কচুরি। তো হিঙের কচুরি তো কম বেশি তোমরা সবাই প্রায় জানো, তাও আজকে একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর শীতকাল তো চলেই এসেছে, তো শীতের সকালে এই গরম গরম হিঙের কচুরি, তার সাথে একটু আলুর তরকারি বা রাতের ডিনারে হলেও কিন্তু দারুণ লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি একদম সহজ উপায়ে এই রেসিপিটা তৈরি করেছি, তো চলো দেখে নিই কীভাবে করলাম। তো সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে পুরের জন্য অল্প একটু ছাতু নিলাম, দিলাম পরিমাণ মতো লবণ, একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিলাম কালারের জন্য, আর দিয়ে দিলাম মেন ইনগ্রেডিয়েন্টস হিং। হিংটা কিন্তু পরিমাণে অনেকটা বেশিই দেব। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করব। তবে লক্ষ্য রাখতে হবে ডোটা যেন খুব শক্তও না হয় আবার একদম নরমও না হয়। তো দেখো মোটামুটি আমাদের পুর যেটা সেটা কিন্তু হয়ে গেছে। তো আমি এটা মোটামুটি একটু সফটই রেখেছি। এবার আমি কচুরিটা তৈরি করে নেব। তো তার জন্য আমি মানে ময়দাটাকে মেখে রেখেছিলাম নর্মাল ময়ান দিয়ে, এটা দেখানোর কিছুই নেই। তো যেভাবে পুর ভরা হয় ঠিক সেইভাবে পুরটা ভরে নিলাম। নিয়ে এবার আমি কচুরিগুলোকে একটু তেল দিয়ে বেলে নেব। তো অনেকে আছেন আটা বা ময়দা দিয়ে বেলে থাকেন, তবে তেল দিয়ে বেলাটাই বেশি ভালো হয়। জাস্ট কিছুই না, এবার এটাকে আমরা গরম তেলে ডিপ ফ্রাই করব। তো যেহেতু পুর দেওয়া তো এগুলো কিন্তু ফুলবেই, মানে পুর থাকলে দেখবে কচুরি এমনিতেই ফোলে। তো এবার এটা আমি গরম গরম সার্ভ করে দেব। তো তোমরা দেখলে আমি হিঙের কচুরি কিভাবে তৈরি করলাম, তো একদম সহজভাবে তৈরি করেছি। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।